হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখান, তাহলে আমি বুঝবো যে এই যে আমরা বারবার করে বলছি না যদি কিছু দল সন্ত্রাস করে তাহলে খুব একটা মূরদ আছে। তার মানে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে উনি একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে, উনি বলছেন যে প্যারাট্রুপার নেতৃত্ব, আসলে উনি প্যারাসুট নেতৃত্ব বলতে চেয়েছেন এবং একই সঙ্গে বলতে চেয়েছেন নেতৃত্ব এমন একটা নেতৃত্ব যারা বাংলা সংস্কৃতির দৃষ্টি বা ভাষার সঙ্গে বিশেষ পরিচিত না। তাহলে এইটা উনি বলতে চাইছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব দায়ী নিচ্ছে না এবং রাজ্য বিজেপিকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অধিক অস্থির এবং তাদের ক্ষেত্রে কী বলবো যে দিশে আর